প্রশ্নে বলা হয়েছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। প্রথম পদ্ধতিতে আমরা দেখব যে এখানে বলা হয়েছে মূলধন 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়। তার মানে আমরা বলতে পারি 7 বছরের সুদ প্লাস আসল সমান 7,100 টাকা। কারণ দেখো, সরল সুদ কষার অঙ্কে আসলের কোনো পরিবর্তন হয় না, আসল ঠিক থাকবে এবং তার সঙ্গে যদি আমরা 7 বছরের সুদ যোগ করি তাহলে আমরা 7,100 টাকা পাবো। সেই জন্য আমরা লিখব যে 7 বছরের সুদ প্লাস আসল সমান 7,100 টাকা। অনুরূপভাবে 4 বছরের সুদ প্লাস আসল সমান 6,200 টাকা হবে, কারণ এখানে বলা হয়েছে ওই মূলধন 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়। এখন আমরা যদি 7 বছরের সুদ প্লাস আসল থেকে 4 বছরের সুদ প্লাস আসল বিয়োগ করি তাহলে দেখো আসল আসল কেটে যাবে এবং আমরা পাব 3 বছরের সুদ সমান 900 টাকা। অতএব 1 বছরের সুদ হবে 900/3 সমান 300 টাকা এবং 7 বছরের সুদ হবে 300/7 সমান 2,100 টাকা। এটা হয়ে গেল 7 বছরের সুদ। এখন দেখো, 7 বছরের সুদ প্লাস আসল মিলিয়ে হচ্ছে 7,100 টাকা। এখান থেকে যদি আমরা 2,100 টাকা বিয়োগ করি, অর্থাৎ 7 বছরের সুদ বিয়োগ করি, তাহলে আসলটা পাবো। অতএব আসল হবে 7,100-2,100 সমান 5,000 টাকা। এবার আমরা ধরে নেব যে বার্ষিক সরল সুদের হার সমান 8%। এখন 5,000 টাকার 8% সরল সুদের হারে 7 বছরের সুদ যদি 2,100 টাকা হয় তাহলে আমরা লিখতে পারি 5,000×7×8/100 সমান 2,100 টাকা। I সমান PTR/100 এই সূত্রে ফেলা হয়েছে। এখান থেকে আমরা পাবো R সমান 2,100×100/5,000×7। এখন 2,100-এর 2টো 0 এবং 5,000-এর 2টো 0 কেটে দেওয়া হলো। এরপর 50-কে দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি তাহলে 2 পাবো, আর 7 দিয়ে যদি 21-কে ভাগ করি তাহলে 3 পাবো, অর্থাৎ আর এর মান হলো 6। অতএব আমরা বলবো বার্ষিক সরল সুদের হার 6%। তাহলে দেখো, মূলধন বা আসল হচ্ছে 5,000 টাকা আর বার্ষিক সরল সুদের হার 6% পেয়ে গেলাম। দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব না, আসল এবং বার্ষিক সরল সুদের হার ধরে নেব। মনে করি আসল পি টাকা এবং বার্ষিক সরল সুদের হার 8%। তাহলে বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার 7 বছরের সুদ হবে P×7×R/100 সমান 7PR/100 টাকা। অতএব 7 বছরের সুদাসল হবে কত না, 7 বছরের সুদ প্লাস আসল। এখানে 7 বছরের সুদ পেয়েছি 7PR/100 টাকা আর আসল হচ্ছে পি টাকা, সুতরাং এ দুটো যোগ করে আমরা পাবো 7 বছরের সুদাসল সমান 7PR/100+P টাকা। অনুরূপভাবে 4 বছরের সুদাসল হবে 4PR/100+P টাকা। প্রশ্নানুসারে 7PR/100+P সমান 7,100 টাকা, কারণ বলা হয়েছে 7 বছরের সুদ আর আসল হচ্ছে 7,100 টাকা। একে আমরা 1 নম্বর দাগ দিলাম এবং 4PR/100+P সমান 6,200 টাকা, একে আমরা 2 নম্বর দাগ দিলাম। এখন আমরা যদি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি তাহলে কি পাবো, 3PR/100 সমান 900। কারণ দেখো, 7টা PR/100 থেকে যদি 4টে PR/100 বিয়োগ করি তাহলে 3টে PR/100 থাকবে, পিপি তো কেটে যাবে বিয়োগ করলে, আর 7,100 থেকে 6,200 বিয়োগ করলে আমরা পাবো 900। এখান থেকে আমরা পাবো PR/100 সমান 300। একে আমরা 3 নম্বর দাগ দেব। এরপর 1 নম্বর সম্পর্কে PR/100 এর মান বসাবো। বসালে আমরা কি পাবো না, 7×300+P সমান 7,100। এখানে দেখো, 1 নম্বর সম্পর্কে
সেভেন পিআর বাই একশো রয়েছে, সেই পিআর বাই একশোর জায়গায় আমরা 300 বসিয়েছি, আর প্লাস পি সমান 7100। এখান থেকে আমরা পি পাচ্ছি কত, না 7100 মাইনাস 2100 বা পি সমান 5000, অর্থাৎ আসল আমরা পেয়ে গেলাম। এবার এই পির মান যদি আমরা 3 নম্বর সম্পর্কে বসাই তাহলে আমরা কি পাব, না 5000 ইন্টু আর বাই 100 সমান 300, এখান থেকে আর এর মান পাচ্ছি 300 ইন্টু 100 বাই 5000। এখন 100-এর দুটো শূন্য আর 5000-এর দুটো শূন্য কেটে দিলাম। এবার 50-কে দিয়ে যদি আমরা 300-কে ভাগ করি তাহলে 6 পাবো, অর্থাৎ আর এর মান পেলাম 6।